রাজ্যের 108টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে 27 ফেব্রুয়ারি। রাজ্য নির্বাচন কমিশন 23 ফেব্রুয়ারি এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। ওই দিন থেকেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। 9 ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 10 ফেব্রুয়ারি হবে স্ক্রুটিনি। 12 ও 13 তারিখ মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। সোমবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভা ও গুসকরা পৌরসভার বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা জেলা শাসকের দপ্তরে করোনাবিধি মেনেই কোনো রকম কোনো স্লোগান না দিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। সিপিআইএম নেতা তাপস সরকারকে তৃণমূলের গোষ্ঠীকন্দল নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এটা তাদের দলীয় ব্যাপার। তিনি আরও জানান শহর বর্ধমানের মানুষ এ ব্যাপারে নজর রেখেছে। আমাদের ক্যান্ডিডেট মানে প্রার্থী, ইলেকশন এজেন্ট এবং হচ্ছে প্রপোজাল যারা প্রস্তাবক, তারা ওয়ার্ড ভিত্তিক তারা যাচ্ছেন। কোনো কিছু নেই, শান্তিপূর্ণভাবেই হচ্ছে আমরা এসেছি, শান্তিপূর্ণভাবেই তারা হচ্ছে যাচ্ছে। হ্যাঁ, আমরাই প্রথমে 3 তারিখই আমরা প্রার্থীদের নাম ঘোষণা করেছি। কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, কি বলবেন, এতে কি প্রমাণ আছে? তাদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে, এ ব্যাপারে তাদের নিজের পার্টির ব্যাপারে, এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। যেভাবে তারা হচ্ছে, মাঝে মাঝে প্রার্থী তালিকা বেরোচ্ছে, তারপর আবার একটা প্রার্থী তালিকা বেরোচ্ছে, এক গোষ্ঠী নেমে পড়ছে, তারপর আরেক গোষ্ঠী রাস্তা নেমে পড়ছে। রাস্তা বর্ধমান শহরের মানুষ এটা দেখছে যে কীভাবে গোষ্ঠী কন্দল তারা রাস্তা নেমে পড়েছে, চলছে রাস্তায় টায়ার পুড়িয়ে আগুন ধরিয়ে তারা নিজেরা করছেন, তাদের নিজেদের প্রার্থীর বিরুদ্ধেই তারা বিক্ষোভ অনেক জায়গাতেই তারা দেখাচ্ছেন। অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের। নমিনেশন ফাইল করতে এসটি অফিসে জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত, আশাবাদী। কাদের হয়ে আপনারা আপনি ই করলেন? বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী। হ্যাঁ। আর কত নম্বর ওয়ার্ড? 17 নম্বর ওয়ার্ড। 17 নম্বর ওয়ার্ডে কত ভোটার আছে জানেন? হ্যাঁ, অ্যারাউন্ড 10,000। আপনি তো এই বর্তমানের বাসিন্দা নন, আমি কলকাতার থেকে বড় হয়েছি, তো বর্তমানের মানুষের যে আমি গত 4 বছর ধরে বর্ধমানেই রয়েছে এবং বর্ধমানের মানুষের সাথে করোনা অতিমারীর কালে আমরা রাস্তায় ছিলাম, রেড ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছি, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি। মানুষ কি বলছেন সেটা আমরা খুব ভালো মতো জানি, মানুষ ভালো নেই। শ্রেয়া সরকার মারিক। অবশ্যই অনুভূতি ভালো, মানুষের গণতান্ত্রিক অধিকারের দাবিতে লড়াই করতে এসেছি, অনুভূতিতে ভালো হবে। মনে হচ্ছে বলতে গেলে মানুষের যা অভিজ্ঞতা এই সময়ের মধ্যে থেকে এলাকায় ঘুরে বুঝতে পেরেছি যে মানুষ একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত পৌর প্রশাসন চাইছে, সেখানেও আমাদের দাবি। এই সময়ের মধ্যে থেকে মানুষ তার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছে বর্ধমান শহরটা যেমন হওয়ার কথা ছিল, যেমন স্বপ্নের বর্ধমান শহর দরকার ছিল সেখানে নেই, কার্যত দুর্নীতি নিমজ্জিত হয়ে বর্ধমান পৌরসভা চলছে। স্ট্যান্ডের পরিবর্তন আছে, কিন্তু জানেন গতকাল আমাদের ইস্তেহার প্রকাশিত হয়েছে, সেই ইস্তেহারের মধ্য দিয়ে আমাদের মূল ডিম্যান্ড যেটা যে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পৌর প্রশাসন গঠন করা। এই স্বচ্ছ দুর্নীতিমুক্ত পৌর প্রশাসন গঠন করা এবং এলাকায় মানুষের প্রত্যেক দিনকার যা ন্যূনতম চাহিদাগুলো দরকার আছে সেই চাহিদাগুলোকেই প্রথমে আমাদের লক্ষ্য হিসেবে পূরণ করার আমাদের কাজ। আজকে আমরা নমিনেশন দিতে এসেছি। আমি অনির্বাণ রায়চৌধুরী। 12 নম্বর ওয়ার্ডে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দবার্তা।